বন্ধুরা, তো আমরা এখন হাওড়া থেকে ট্রেনে করে দীঘা যাচ্ছি অফিসের সহকর্মীদের সঙ্গে। ট্রেন এখন ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে অনেক লোকজন রয়েছে, সবাই দেখছে, লোকজন রয়েছে। এখানে আমার আছে ছোট্ট বুনু, এখানে হাঁ করছে, এখানে আমার আসছে ছোট্ট বুনু, খেলা করছে। তো বন্ধুরা, এখন আমরা দীঘা স্টেশনে চলে এসেছি। এখানে খুব বৃষ্টি হচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে। কিছুক্ষণের মধ্যে আমরা যে হোটেলটা বুক করেছি সেখানে চলে যাব এবং সেখান থেকে সমুদ্রের পাড়ে যাব। তো পরের দিন আমরা সমুদ্রের পাড়ে চলে আসলাম সূর্য দেখতে, এবং তখনও সূর্য ওঠেনি, তার আগে এসেছি। এবং এখানে এসে দেখে আমার তো খুবই ভালো লাগছে, সমুদ্র ঢেউ, কত বড় সমুদ্র, এবং ঢেউগুলো কি সুন্দরভাবে আসছে। এই সৌন্দর্য দেখে তো আমি তো মুগ্ধ হয়ে গেছি, কত লোক। এখন আমরা দীঘায় স্নান করতে চলে আসলাম, অনেক লোকজন, আমাদের সঙ্গীরা এসেছে। এখানে কেউ তো নামতেই ভয় করছে কারোর। এখন দেখি আমরাও স্নান করবো, নামবো, এবং এখানকার ঢেউ দেখছি আমরা, অনেক লোক নেমেছে, আমি তো ভয়তেই নামতে পারিনি। কেউ তো অনেক দূরে দূরে গিয়ে ভিডিও করছে, এখানে কত বড় বড় পাথর, কিছু লোক তো পাথরের উপরে উঠে ভিডিও করছে, কত সুন্দর ঢেউ আসছে পাথরের মধ্যে। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে শুটকি মাছ, এখানে শুকিয়ে সব বিক্রি করা হয়। আমরা শিব মন্দির গেছি দর্শন করতে। এখানে আমি মা নেই, বাবা নেই, বাবা ছবি তুলছে। এখানে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে? এখানে গাড়ি, এটা আমি গাড়ি চড়ছি, গাড়ি চড়ছি। তুমি গাড়ি চড়ছিলে যখন? হ্যাঁ বাবা। তুমি চালাচ্ছো গাড়িটা? হ্যাঁ, পিপ করবে দেবা, পিপ করবে। তুমি পারো চালাতে? দেবা, পিপ করবো। দেখো এই গাড়িটা চলছে আর কিছু। Thank you.
Thank you.